ইংরেজ আমলে কেমন ছিল আমাদের ভারতীয় উপমহাদেশের চিত্র, এ নিয়ে রয়েছে নানা ইতিহাস গবেষণা আর প্রবীণদের মুখে বলা গল্প। এবার সেই সময়ের ইতিহাস রাজনৈতিক প্রেক্ষাপট উঠে এসেছে শিল্পীর হাত ধরে বেঙ্গল শিল্পালয়ের গ্যালারিতে। বিস্তারিত থাকছে ইফতেখার রেজার রিপোর্টে। এটি শিল্পকর্মের প্রদর্শনী নাকি জাদুঘর তা বুঝতে সময় লাগতে পারে কিছুটা। বেঙ্গল শিল্পালয়ের গ্যালারিতে অধ্যাপক ঢালী আল মামুনের শিল্পকর্ম প্রদর্শনীতে হঠাৎ ঢুকলে এমনটা ঘটতে পারে যে কারো ক্ষেত্রে। উপমহাদেশে ব্রিটিশদের শোষণ আর নিপীড়নের প্রতি ধিক্কার এখানে প্রতিধ্বনিত হয়েছে বারবার। এমনই একটি এই কুকুর, রেলের স্লিপারে দাঁড়িয়ে থাকা কুকুরের মুখাবয়ব তৈরি করা হয়েছে লর্ড ক্লাইভের আদলে। শিল্পীর মুখেই শোনা যাক কেন এমন ভাস্কর্য। রেল একটা বিরাট পরিস্থিতি তৈরি করেছিল, ভারতীয় উপমহাদেশে যোগাযোগ স্থাপন করেছে বলা আছে, কিন্তু সেই যোগাযোগ কি সত্যি জনপদের জন্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, নাকি সেটি একটা টেরিটরিকে বিস্তৃত করার পক্ষে এবং সম্পদ আহরণ করার জন্য সেটি করা হয়েছিল। গ্যালারিতে ঘুরতে ঘুরতে চোখ আটকে যাবে মহাত্মা গান্ধীকে নিয়ে একটি পেইন্টিংয়ে, তবে এর অর্থ খুঁজতে হবে নিজের মতো করে। শিল্পকর্ম রয়েছে চা বাগানের গোড়াপত্তন নিয়েও। 1840 হচ্ছে একটি সংখ্যা, এটি সাল সময়কাল, তখন সিলেটের একটি আর্ট ক্যাম্পে আমাকে কাজটি করে, তখন আমি টি হিস্ট্রি জানতে গিয়ে, এই অঞ্চলে চায়ের ইতিহাস জানতে গিয়ে, চা প্ল্যান্টেশনে 1840-এ প্রথম চট্টগ্রামে টি প্ল্যান্টেশনে চেষ্টা করেন ব্রিটিশরা। আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে অ্যানিমেশনেও রয়েছে এই আয়োজন। ব্রিটিশ শাসনামলের সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরা হয়েছে সেখানে। পেন্টিংগুলো যখন স্থির ইমেজে রূপান্তরিত হয়, সেই স্থির এই ইমেজগুলো বস্তুতে উৎসারিত হয় কতগুলো ফ্যাক্টস ফিকশন থেকে। অ্যানিমেশনের মাধ্যমে সেই ফ্রোজেন ইমেজটাকে, সেই ফ্রোজেন ফ্যাক্টস অ্যান্ড ফিকশনটাকে আবার আবার কী বলে যে আনফোল্ড করে ব্যাক টু দ্য ফিকশন, ওরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্যই অ্যানিমেশনটা করা। শিল্পের মাধ্যমে সব বার্তা সুন্দরভাবে দেওয়া সম্ভব বলে মনে করেন অধ্যাপক ঢালী আল মামুন। আমি কিভাবে চিন্তা করি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।